বৈশ্বিক অর্থনৈতিক সংকট দেশের পুঁজিবাজারে গত কয়েক বছর ধরে মন্দা পরিস্থিতি বিরাজ করছে, যার ফলে শেয়ার বাজারের উপর বিনিয়োগকারীদের আগ্রহ অনেকটাই কমে এসেছে। চলতি বছরে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব খোলার পরিমাণ গত বছরের তুলনায় 4.94% কমেছে। বছর জুড়ে নিষ্ক্রিয় বিও হিসাবের সংখ্যাও কমে এসেছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এর তথ্য মতে 2021 সালে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পুঁজিবাজারে পতনমুখী প্রবণতা দেখা দেয়। এরপর 2022 সালের শুরু থেকে বৈশ্বিক মন্দা সহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে পুঁজিবাজারে মন্দা মাথাচাড়া দিয়ে ওঠে। চলতি বছরের শেষ সময় পর্যন্ত মন্দাভাব থেকে বেরিয়ে আসতে পারেনি পুঁজিবাজার, ফলে বাজারের পতনমুখী প্রবণতা ও বিভিন্ন কারণে চলতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বিও হিসাব খোলার পরিমাণ 8.78% কমেছে। একই সঙ্গে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব খোলার পরিমাণ কমেছে 8.17%, আর নারী বিনিয়োগকারীদের বিও হিসাব খোলার পরিমাণ কমেছে 10.40%। সিডিবিএল সূত্রে জানা গেছে, চলতি বছরের 1 জানুয়ারি বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল 18,45,329, আর 21 ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা কমে দাঁড়িয়েছে 17,54,123। সেই হিসেবে বছরের ব্যবধানে বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা কমেছে 91,206 বা 4.94%। চলতি বছরের 1 জানুয়ারি একক বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল 12,83,726, আর 21 ডিসেম্বর পর্যন্ত একক বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে 12,41,406। সেই হিসেবে একক বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা কমেছে 42,320 বা 3.30%। চলতি বছরের 1 জানুয়ারি থেকে যৌথ বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল 5,61,603, আর 21 ডিসেম্বর পর্যন্ত যৌথ বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে 5,12,717। সেই হিসেবে যৌথ বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা কমেছে 48,886 বা 8.70%।